আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ আজকে আমরা এসেছি অজুর পদ্ধতি শেখার জন্য অজুর পূর্বে অবশ্যই আমরা আল্লাহকে স্মরণ করব আমরা বলবো বিসমিল্লা এরপর দুই হাত কবজি পর্যন্ত সুন্দরভাবে তিনবার ধৌত করব এবং আমরা আঙ্গুলসমূহের মাঝে এভাবে পানি প্রবেশ করাবো এরপর আমরা এভাবে মুখে পানি নিয়ে মুখের ভিতরের অংশ সুন্দরভাবে পরিষ্কার করব। এভাবে আমরা তিনবার করব এটাকে মদমদা বলা হয় আর কিছু পানি আমাদের নাকে দেব এবং বের করব, এটাও আমরা তিনবার করব এটাকে স্তিন এবং স্তিন বলা হয় এরপরে এভাবে আমরা সমস্ত মুখমণ্ডল তিনবার ধৌত করব এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে পানি যেন ডান কান থেকে বাম কান ও কপালের উপরের অংশ থেকে থুতনির নিচের অংশের মধ্যবর্তী সমস্ত জায়গায় পৌঁছে যায় এরপর আমরা এভাবে দুই হাতের আঙ্গুলের অগ্রভাগ থেকে কোনোই পর্যন্ত তিনবার ধৌত করব প্রথমে ডান হাত ধৌত করবো তারপরে বাম হাত ধৌত করব এরপর আমরা একবার সমস্ত মাথা মাসাহ করব এক্ষেত্রে আমরা প্রথমে মাথার সামনে থেকে শুরু করে পিছন পর্যন্ত মাসাহ করব তারপর পিছন থেকে আবার সামনে নিয়ে আসব চুল ঘন থাকলে শুধুমাত্র সামনে থেকে পিছন পর্যন্ত একবার মাসাহ করলেও যথেষ্ট হবে এরপর আমরা মাথা মাসায়ের পানি দ্বারাই আমাদের দুই কানের ভিতরের ও বাহিরের অংশ একবার মাসা করব এরপরে আমরা দুই পা এখনও পর্যন্ত তিনবার সুন্দরভাবে ধৌত করব এক্ষেত্রে প্রথমে ডান পা ধৌত করব তারপরে বাম পা ধৌত করব